আচ্ছা, আমরা শুরু করতে যাচ্ছি। আমরা চেষ্টা করলাম তোমাদের দুটো সিস্টেমেই কানেকশন দেওয়ার জন্য, জুম ক্লাউড এবং ফেসবুক, কিন্তু সম্ভব হলো না, যার জন্য আমরা সরাসরি ফেসবুকে চলে আসছি। আমরা আজকে ভাইবা বোর্ডে আমরা যে দুটো কোশ্চিন সেট আমরা দিয়ে থাকি, যেখানে কোশ্চিনগুলো নিয়ে আলোচনা, সেখানে আমরা কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করব, কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করব সেই কোশ্চিনগুলো যেগুলো প্রবলেম বেসড কোশ্চিন তোমাদের। আমার মনে হয় তোমাদের কাছে বোর্ড ওয়ানের যে কোশ্চিন সেটগুলো আছে, 1 থেকে 30টা সেট আছে, প্রত্যেক সেটের যে প্রবলেম বেসড প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করি। সেগুলো কিভাবে উত্তর দিতে হবে, কিভাবে শুরু করবা এবং কোন ওয়েতে সঠিকভাবে উত্তরটা দেওয়া যাবে, সেই জিনিসটা আলোচনা করব। আর বাকি যেগুলো প্রশ্ন আছে, যেমন ডিফাইন কমিউনিটি মেডিসিন, ক্লাসিফাই, এরকম ধরনের যে সমস্ত প্রশ্নগুলো, সেগুলো তোমরা নিজেরা মুখস্থ করে নিবা এবং বই দেখে পড়ে নিবা। তারপর আমি বোর্ড ওয়ান কোশ্চিন সেট ওয়ান এটা দিয়ে শুরু করি। তাহলে এখানে দেখো, প্রথমে আছে কিন্তু ডিফাইন কমিউনিটি মেডিসিন, হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিটি ডায়াগনোসিস। এখানে কমিউনিটি মেডিসিনের ডেফিনেশন বলতে গেলে, তোমাদের বইয়ে অনেকগুলো ডেফিনেশন আছে, কিন্তু আমি একটা ডেফিনেশন পড়াইছি এবং অধিকাংশ এক্সামিনারই যে ডেফিনেশনটা পছন্দ করেন সেইটা তোমাদের বলতে হবে, যেটা হচ্ছে এ সিস্টেম অফ ডেলিভারি অফ কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার বাই এ হেলথ টিম ইন অর্ডার টু ইম্প্রুভ দ্য হেলথ অব দ্য কমিউনিটি। এখানে এই ডেফিনেশনটা সবচেয়ে ভালো। তোমরা যদি অন্য কোনো ডেফিনেশন বলো তাতেও অসুবিধা নাই, আমরা অ্যাকসেপ্ট করবো, কিন্তু এই ডেফিনেশনটা কমিউনিটি মেডিসিনের সবচেয়ে গ্রহণযোগ্য ডেফিনেশন বলে আমরা মনে করি। তার সাথে আর একটা বিষয় আছে, যেটা হলো তোমাদের কমিউনিটি ডায়াগনোসিস। এখানে কিন্তু দুটো জিনিস একসাথে থাকে। আমরা এখানে প্রশ্ন কমিউনিটি ডায়াগনোসিস আছে, কিন্তু আমরা অনেক সময় জিজ্ঞেস করি হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিটি ডায়াগনোসিস অ্যান্ড কমিউনিটি ট্রিটমেন্ট। তাহলে কমিউনিটি ডায়াগনোসিস অ্যান্ড কমিউনিটি ট্রিটমেন্ট এই দুটো তোমাদের যদি বলতে বলি, তাহলে তোমাদের কনসেপ্টটা আগে ডেভেলপ করতে হবে। কমিউনিটি ডায়াগনোসিস কাকে বলে সেটা জানতে হবে। তুমি মুখস্থ বলতে পারো, কিন্তু কনসেপ্ট যদি ডেভেলপ না করে তাহলে এক্সাম্পল দিতে পারবে না। যেমন আমরা যদি বলি একটা একটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের যদি আমরা ডায়াগনোসিস করতে যাই, তাহলে আমাদের কিছু প্যারামিটার লাগে, আমাদের কিছু ফ্যাক্টর উপর ভিত্তি করে, আমরা কিছু ইনভেস্টিগেশনের উপর ভিত্তি করে আমরা ইন্ডিভিজুয়াল পেশেন্টের ডায়াগনোসিস করে থাকি। সুতরাং আমাদের কমিউনিটি ডায়াগনোস্টিকটাও তাই ঠিক তাই হবে, কমিউনিটির যে সমস্ত ফ্যাক্টরগুলো দিয়ে আমরা একটা কমিউনিটিকে জাজ করতে পারবো, সেগুলোকেই বলবো আমরা কমিউনিটি ডায়াগনোসিস। এখন এক্সাম্পল হিসাবে যদি তোমাকে আমি পার্কের বইয়ে কিন্তু সুন্দর করে ডেফিনেশন দেওয়া আছে, কিন্তু যদি বলি যে এক্সাম্পল দাও, তাহলে কিভাবে তুমি এক্সাম্পল দিবা? এক্সাম্পল দিতে গেলে তখন তোমাকে বলতে হবে, যেমন ধরো যে একটা কমিউনিটির আমরা আমাদের বিভিন্ন ফ্যাক্টরগুলোর মধ্যে কি দেখি, কমন ফ্যাক্টরগুলোর মধ্যে এজ, সেক্স, মরবিডিটি স্ট্যাটাস, মর্টালিটি স্ট্যাটাস, মরবিডিটি দেখার জন্য আমরা বিভিন্ন ডিজিজের প্রিভ্যালেন্স ইনসিডেন্স দেখি, মর্টালিটি দেখার জন্য আমরা বিভিন্ন মর্টালিটি রেট, যেমন ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটার্নাল মর্টালিটি রেট, তারপরে under 5 মর্টালিটি রেট, চাইল্ড মর্টালিটি রেট, এরকম বিভিন্ন ধরনের রেটগুলো দিয়ে আমরা জাজ করি যে কমিউনিটির হেলথ স্ট্যাটাস কেমন আছে। এবং আমরা যদি মনে করি যে তোমাকে একটা মাত্র রেট দিয়ে বলবো যে তুমি এইটা দিয়ে তুমি একটা কমিউনিটি হেলথ স্ট্যাটাস আমাকে বলো, তাহলে তোমরা 1 নম্বর একটা বলতে গেলে তুমি মর্টালিটি রেটে যাবো। মর্টালিটি রেটের মধ্যে যদি বলি একটা ইন্ডিকেটর আমাকে বলো, যে ইন্ডিকেটর দিয়ে তুমি একটা কমিউনিটির হেলথ স্ট্যাটাস অথবা একটা দেশের হেলথ স্ট্যাটাস তুমি জাজ করবা, তাহলে তুমি কি বলবা? তাহলে তোমাকে বলতে হবে IMR, ইনফ্যান্ট মর্টালিটি রেট। তোমরা বিভিন্ন দেশের হেলথ স্ট্যাটাস যখন কম্পেয়ার করো, তখন কি করো? তখন দেখো যে বিভিন্ন দেশের IMR এর কম্পেয়ার করো, ইনফ্যান্ট মর্টালিটি রেট কত আছে সেটা কম্পেয়ার করো, এবং যে দেশের ইনফ্যান্ট মর্টালিটি রেট যত বেশি আমরা মনে করি তা সেই দেশের হেলথ স্ট্যাটাস তত খারাপ। তাহলে আমরা এই ধরনের ফ্যাক্টরগুলো দিয়ে কমিউনিটি ডায়াগনোসিস করি। তাহলে আমরা যদি বলি যে এজ, সেক্স ডিস্ট্রিবিউশন দেখি একটা কমিউনিটির, এটা একটা ফ্যাক্টর কমিউনিটি ডায়াগনোসিসের ক্ষেত্রে, যে কমিউনিটিতে এজ ডিস্ট্রিবিউশন আমরা জানতে পারবো সেই কমিউনিটির হেলথ স্ট্যাটাস সম্পর্কে আমরা জানতে পারবো। যে কমিউনিটিতে ইনফ্যান্টদের সংখ্যা বেশি, তাহলে ইনফ্যান্ট রিলেটেড যে ডিজিজগুলো সেগুলো বেশি থাকবে। যে কমিউনিটিতে জেরিয়াট্রিক পপুলেশন বেশি, তাহলে সেই কমিউনিটিতে জেরিয়াট্রিক পপুলেশনের যে ডিজিজগুলো, রিউমাটয়েড আর্থ্রাইটিস, হার্ট ডিজিজ, ডায়াবেটিস, তাহলে এই ডিজিজগুলো বেশি হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই ধরনের ফ্যাক্টরগুলো দিয়ে কমিউনিটি ডায়াগনোসিস করতে পারি, এজ, সেক্স ডিস্ট্রিবিউশন, ডিজিজের ইনসিডেন্স অ্যান্ড প্রিভ্যালেন্স। তাহলে বিভিন্ন ডিজিজের ইনসিডেন্স এবং প্রিভ্যালেন্স দিয়েও আমরা বুঝতে পারবো ওই কমিউনিটির হেলথ স্ট্যাটাস কেমন। তারপরে
বিভিন্ন মর্টালিটি রেট দিয়ে আমরা জানতে পারবো যে সেই কমিউনিটির হেলথ স্ট্যাটাস কেমন। তাহলে আমরা কমিউনিটি ডায়াগনোসিস করার জন্য কিন্তু আমরা ব্লাড ফর টিসি ডিসি এসআর এগুলো আমাদের দরকার নেই। তাহলে আমাদের দরকার হলো যে এজ ডিস্ট্রিবিউশন, সেক্স ডিস্ট্রিবিউশন, ডিজিজ প্রিভ্যালেন্স, ডিজিজ ইনসিডেন্স, মর্টালিটি রেটস, ডিফারেন্ট টাইপস অফ মর্টালিটি রেটস, এগুলো হচ্ছে কমিউনিটি ডায়াগনোসিসের এক্সাম্পল। সিমিলারলি আমরা যদি বলি যে কমিউনিটি ট্রিটমেন্ট বলতে কি বুঝবো, তাহলে সেম ওয়েতে তোমাদের চিন্তা করতে হবে যে একটা একটা পেশেন্টের ট্রিটমেন্ট করতে গেলে যেমন আমরা কমিউনিটি পেশেন্টের ডায়াগনোসিস উপর ভিত্তি করে আমরা একটা প্রভিশনাল ডায়াগনোসিস করি, তারপরে বিভিন্ন ইনভেস্টিগেশন করে আমরা কনফার্ম ডায়াগনোসিস করি, অর্থাৎ ডায়াগনোসিসের উপর ভিত্তি করে আমার ট্রিটমেন্টটা হয়। একটা পেশেন্ট জ্বর নিয়ে আসলো, তো জ্বর তো বিভিন্ন কারণে হতে পারে, তাহলে আমাকে ডায়াগনোসিস করতে হবে এই জ্বরটা কিসের জ্বর। তাহলে আমি বিভিন্ন টেস্ট করে, আমি ক্লিনিক্যাল ফিচার্স দিয়ে এবং টেস্ট করে আমি কনফার্ম হলাম এটা টাইফয়েড ফিভার। তাহলে আমার কি করতে হবে, টাইফয়েড ফিভারের ট্রিটমেন্ট আমাকে দিতে হবে। তাহলে কমিউনিটি ট্রিটমেন্ট আমি কি করব, তাহলে কমিউনিটির ডায়াগনোসিসের উপর ভিত্তি করে এবং ওই কমিউনিটির রিসোর্স আমাকে চিন্তা করে যে ওই কমিউনিটিতে যে রিসোর্স আছে সেই কমিউনিটির রিসোর্সটাকে আমাকে কনসিডারে নিতে হবে এবং উইলিং অফ দ্য পিপুল, ওই কমিউনিটির জনগণের যে ইচ্ছা সেটাকে প্রাধান্য দিয়ে কমিউনিটি ডায়াগনোসিসের উপর ভিত্তি করে আমাকে অ্যাকশনগুলো নিতে হবে। তাহলে ইট ইজ দ্য সাম অফ স্টেপস অর অ্যাকশনস দ্যাট উড বি টেকেন বেসড অন কমিউনিটি ডায়াগনোসিস কনসিডারিং দ্য উইলিংনেস অফ দ্য পিপুল। চলে গেল কিন্তু ট্রাবল প্লেয়িং দিস ভিডিও। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কমিউনিটি ট্রিটমেন্ট করতে গেলে আমি যদি দেখি যে ওই কমিউনিটিতে ইনফেকশাস ডিজিজ বেশি আছে, তাহলে আমার ট্রিটমেন্ট কি হবে, তাহলে কমিউনিটির উপর ভিত্তি করে আমাকে অ্যাকশনগুলো নিতে হবে। কি অ্যাকশন নিব, আমি যদি এই কমিউনিটির ইনফেকশাস ডিজিজগুলো কমাতে চাই তাহলে আমাকে সেফ ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা করতে হবে। একটা কমিউনিটিতে সেফ ওয়াটার সাপ্লাইয়ের ব্যবস্থা করা, তাহলে এটা কিন্তু একটা কমিউনিটি ট্রিটমেন্ট। স্যানিটেশন ইম্প্রুভ করা, এটা কমিউনিটি ট্রিটমেন্ট। ভ্যাকসিনেশন, কমিউনিটির যত আন্ডার টু ইয়ার্স অফ এজ বাচ্চা আছে এবং উইমেন অফ রিপ্রোডাক্টিভ এজ তাদেরকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা, দিস ইজ দ্য অ্যাকশন দ্যাট ইজ কমিউনিটি অ্যাকশন অর কমিউনিটি ট্রিটমেন্ট। তাহলে এগুলোকে আমরা বলছি কমিউনিটি ট্রিটমেন্ট, যে অ্যাকশনগুলো নিলে একটা অ্যাজ এ হোল কমিউনিটি পিপুল সবাই এখানে এর বেনিফিটটা পাবে। এবং এই অ্যাকশনটা কিসের উপর ভিত্তি করে আমরা নেব, কমিউনিটি ডায়াগনোসিসের উপর ভিত্তি করে নেব, কী কী কনসিডার করব, কমিউনিটি রিসোর্স কনসিডার করব এবং কমিউনিটি পিপুলের উইলিংনেসটা কনসিডার করব, দ্যাট ইজ কমিউনিটি ডায়াগনোসিস। তাহলে আমার ট্রিটমেন্টের যদি এক্সাম্পল দিতে বলি, তুমি বলবা কমিউনিটিতে ম্যানেজমেন্ট অফ সেফ ওয়াটার সাপ্লাই, ইম্প্রুভমেন্ট অফ স্যানিটেশন, ভ্যাকসিনেশন, দিজ আর দ্য কমিউনিটি ট্রিটমেন্ট, এক্সাম্পল অফ কমিউনিটি ট্রিটমেন্ট। তাহলে কমিউনিটি ডায়াগনোসিস এবং কমিউনিটি ট্রিটমেন্ট সম্পর্কে যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে তোমাদের এইরকম কনসেপ্টটা ডেভেলপ করে তার উত্তর দিবা। তাহলে দেখা গেল যে তোমরা মুখস্থ বলা চাইতে তোমরা যদি এভাবে বলো তাহলে দেখা যাবে আমরা এটা বুঝবো যে তোমরা এটা বুঝতে পেরেছো এবং তার তোমরা বুঝে অ্যান্সারটা করছো। নেক্সট আছে ডিফাইন এপিডেমিওলজি অ্যান্ড এপিডেমিক্স, হোয়াট আর দ্য টাইপস অফ এপিডেমিক। তাহলে এপিডেমিওলজির অনেকগুলো ডেফিনেশন আছে, দ্য লাস্ট ডেফিনেশন দ্যাট ওয়াজ গিভেন বাই লাস্ট সেই ডেফিনেশনটা তোমরা বলবা, এটা মুখস্থ করে নেবা। এপিডেমিক কাকে বলে এটাও তোমাদের সুন্দর করে বয়ে দেওয়া আছে। তবে দুটো জিনিস আমরা জানতে চাই সবসময়, যত ডেফিনেশনই বলো না কেন দুটো টার্ম যদি তোমরা যোগ না করো বা ওখানে না রাখো তাহলে আমরা এটা অ্যাকসেপ্ট করতে চাই না। প্রথম টার্মটা হলো দিস ইজ দ্য আনইউজুয়াল অকারেন্স, এই অকারেন্সটা অবশ্যই ইউজুয়াল না, আনইউজুয়াল অকারেন্স। আর আরেকটা জিনিস যেটা আমরা জানতে চাই সবসময় দ্যাট ইজ ক্লিয়ারলি এক্সেস অব এক্সপেক্টেড অকারেন্স, এটা অবশ্যই মানুষের যে এক্সপেকটেশন আছে যে এটা ঘটতে পারে তার চাইতে অবশ্যই বেশি। তাহলে দুটো রিলেটিভ টার্ম আমরা ইউজ করি, একটা হলো আনইউজুয়াল অকারেন্স আর একটা হলো ক্লিয়ারলি এক্সেস অফ আনএক্সপেক্টেড অকারেন্স। তাহলে কমিউনিটি না এপিডেমিকটাকে তুমি বইয়ে যে ডেফিনেশনটা আছে সেটাই বলতে পারো, কিন্তু এই দুটো টার্ম যোগ করে বলতে হবে। তাহলে কি হলো আনইউজুয়াল অকারেন্স, আনইউজুয়াল অকারেন্স মানে অবশ্যই ওই কমিউনিটিতে যে অকারেন্সটা ঘটছে এখন সেটা ইউজুয়ালি এটা ঘটে না, এটা আনইউজুয়াল। আর একটা হলো যে
এক্সপেক্টেড অকারেন্সের চাইতে বেশি। তাহলে এই রিলেটিভ টার্ম দুটো ব্যবহার করলে আমরা এপিডেমিকে সংজ্ঞায়িত করলে দেখা যাবে যে এটা বিভিন্ন রকমের হচ্ছে। সেটা হলো আমার একটা কমিউনিটিতে হয়তো এইডস নেই, তাহলে আমার এক্সপেকটেশন কি থাকবে, এবারও আমার এই কমিউনিটিতে কোনো এইডস পেশেন্ট থাকবে না। কিন্তু আমি যদি একটা এইডসের পেশেন্ট পেয়ে যাই, তাহলে এই একটা পেশেন্টে কিন্তু দ্যাট ইজ আনইউজুয়াল ফর দ্যাট কমিউনিটি। সুতরাং একটা পেশেন্ট এইডসের পেশেন্ট পেলেও কিন্তু ওই কমিউনিটিদের জন্য এটা আমরা এপিডেমিক বলতে পারি। আবার কোন একটা কমিউনিটিতে প্রতি বছরে 300 বা 400 জন হচ্ছে যাচ্ছে 300 বা 400 জন ডায়রিয়াতে আক্রান্ত হয়, তাহলে এবারও যদি 400 জন ডায়রিয়াতে আক্রান্ত হয় তাহলে কিন্তু এটা এপিডেমিক না, কারণ এটা আমার এক্সপেকটেশনের মধ্যেই। এখন যদি 400 জনের জায়গায় দেখা যাচ্ছে যে এটা 900 বা 1000 হয়ে গেছে, তাহলে অবশ্যই এটা ক্লিয়ারলি এক্সেস অব এক্সপেক্টেড অকারেন্স। তাহলে দেখা গেল যে 400 জন আক্রান্ত হওয়ার পরেও এটা এপিডেমিক হলো না, যেখানে 1000 জন আক্রান্ত হলে এপিডেমিক বলছে। হোয়ারাজ কোনো কমিউনিটিতে 1 জন আক্রান্ত হলেও আমি এটি এপিডেমিক বলছি। তাহলে এই রিলেটিভ টার্ম দুটো তোমাদের মনে রাখতে হবে। ইমিউনিটি কাকে বলে, ক্লাসিফাই ইমিউনিটি, এগুলো তো তোমরা বই থেকে পড়ে নেবে। হোয়াট ডু মিন বাই ডেমোগ্রাফি মিনস অ্যান ইটস ইউজ, এটাও বই থেকে পড়ে নেবা। তারপরে এটা উঠবে কিভাবে, তারপরে আছে বায়ো স্ট্যাটিস্টিক্স এর ডেফিনেশন, হোয়াট আর দা সোর্সেস অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স, এটা সিম্পল জিনিস। হোয়াট ডু মিন বাই রিপ্রোডাক্টিভ হেলথ, মেনশন দা কম্পোনেন্টস অফ রিপ্রোডাক্টিভ হেলথ, এটা বইয়ের সিম্পল জিনিস। হোয়াট ডু মিন বাই ফুড ফর্টিফিকেশন অ্যান্ড ফুড এনরিচমেন্ট, গিভ এক্সাম্পল অফ ইচ, এইটা তোমাদের একটু কনসেপ্টটা ডেভেলপ করতে হবে। কতগুলো টার্ম আছে, যেমন ফুড ফর্টিফিকেশন, ফুড এনরিচমেন্ট, ফুড অ্যাডিটিভস, ফুড অ্যাডাল্টারেশন, এই চারটা টার্ম তোমাদের জানতে হবে। এখানে দুটো টার্ম আছে, ফুড ফর্টিফিকেশন এবং ফুড এনরিচমেন্ট, দুটো টার্ম কিন্তু এক জিনিস না, এইটাই তোমাদের ক্লিয়ার করে নিতে হবে। ফুড ফর্টিফিকেশনটা হচ্ছে অ্যাডিশন অফ নিউট্রিয়েন্ট টু এ ফুড, একটা খাবারের মধ্যে কিছু নিউট্রিয়েন্ট অ্যাড করা যেটা ওই খাবারে নাই অথবা পর্যাপ্ত পরিমাণে নাই, আমি সেটা দিচ্ছি। তাহলে কি হচ্ছে, ফুডের কোয়ালিটিটা ইম্প্রুভ করবে, ফুডের টেক্সচার ইম্প্রুভ করবে, ফুডের আউটলুকটা ইম্প্রুভ করবে, এরকম হতে পারে। যেমন ধরো আমরা যে পাউডার মিল্ক বানাই, পাউডার মিল্কের মধ্যে দুটো নিউট্রিয়েন্ট যোগ করে দেওয়া হয়, ভিটামিন এ এবং ভিটামিন ডি। অনেক সময় পাউডার মিল্কের গায়ে লেখা থাকে যে ভিটামিন এ অ্যান্ড ভিটামিন ডি এনরিচড মিল্ক, তার মানে কি, এই যে মিল্ক যে এই যে ফুডটা, এই ফুডে দুটো নিউট্রিয়েন্ট যোগ করা হয়েছে, ভিটামিন এ এবং ভিটামিন ডি। তাহলে এটাকে তুমি কি বলবো, এটাকে বলবো ফুড ফর্টিফিকেশন। তাহলে একটা ফুডে আমরা এক বা একাধিক নিউট্রিয়েন্ট যদি যোগ করি, এইটা উইথ মানে আমার ভিউটা হবে যে এটা ফুডের কোয়ালিটি ইম্প্রুভ করা, তাহলে আমরা এটাকে বলবো ফুড ফর্টিফিকেশন। আর ফুড এনরিচমেন্ট হচ্ছে এক ফুডের সাথে অন্য আর একটা ফুড যোগ করে একটা নতুন আরো উন্নত খাবার প্রস্তুত করা। তাহলে ওইখানে ফুড ফর্টিফিকেশন আমি কি যোগ করলাম, নিউট্রিয়েন্ট যোগ করলাম, আর ফুড এনরিচমেন্টে কি করলাম, দুই বা ততোধিক ফুডকে মিক্স করলাম, একটা ফুডের সাথে আর একটা ফুড যোগ করলাম, এজ এ হোল ফুড যোগ করছি। কিন্তু নিউট্রিয়েন্ট ফুড ফর্টিফিকেশনের ক্ষেত্রে কিন্তু আমরা ফুড যোগ করছি না, আমরা ফুডের একটা কম্পোনেন্ট নিউট্রিয়েন্ট ওটা যোগ করছি। তার ফুড ফর্টিফিকেশনের এক্সাম্পল হলো ফুড, যেমন ভিটামিন এ অ্যান্ড ডি যোগ করা ফুডের মধ্যে, যেমন সল্টের মধ্যে আমরা যদি আয়োডিন যোগ করি তাহলে এটা ফুড ফর্টিফিকেশন। আয়োডিন একটা নিউট্রিয়েন্ট, একটা মিনারেল, সেটা আমরা যোগ করে দিলাম, সেটা ফুড ফর্টিফিকেশন হচ্ছে। আর ফুড এনরিচমেন্ট হচ্ছে একটা ফুডের সাথে আর একটা ফুড যোগ করে আর একটা নতুন আরো উন্নত মানের ফুড তৈরি করা। যেমন ধরো আমরা যদি বাড়িতে রুটি বানাই, তাহলে রুটি একটা খাবার আমাদের, তো রুটির সাথে যদি আমরা তেল দিয়ে রুটি একসাথে তৈরি করি তাহলে পরোটা হলো,
তাহলে তেল একটা খাবার আর ময়দা একটা খাবার, দুটো মিলিয়ে পরোটা হলো, এটা ফুড এনরিচমেন্ট। আবার তুমি এটার সাথে এই পরোটার সাথে তুমি ডিম একটা আলাদা একটা খাবার তুমি এর সাথে যোগ করে দিলা, কি হলো, মোগলাই পরোটা হলো। তাহলে পরোটা একটা খাবার, ডিম একটা খাবার, দুটাকে একসাথে করে যেটা বানাচ্ছো সেটা মোগলাই পরোটা, তাহলে কি হলো, এটা ফুড এনরিচমেন্ট হলো। তাহলে ফুড এনরিচমেন্ট মানে একটা খাবারের সাথে আর একটা খাবার যোগ করে একটা উন্নত মানের আর একটা খাবার তৈরি করে দেওয়া, যেটা ফুড এনরিচমেন্ট। আর একটা করতে পারো, যেমন আমরা ভাত আলাদা খাচ্ছি, ডাল আলাদা আলাদা খাচ্ছি, ভাত এবং ডাল দুটো খাবারকে একসাথে করে তৈরি করলাম, কি হলো, হজফজ তৈরি হয়ে গেল। তাহলে হজফজটাকে একটা নতুন খাবার এবং উন্নত মানের খাবার। তাহলে ফুড ফর্টিফিকেশন এবং ফুড এনরিচমেন্ট, তোমরা ডেফিনেশনটা বই থেকে পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু কনসেপ্টটা হলো এই যে যখন একটা খাবারের মধ্যে কিছু নিউট্রিয়েন্ট যোগ করবো সেটা হলো ফুড ফর্টিফিকেশন, আর যখন একটা খাবারের সাথে একাধিক খাবার বা একটা বা একের অধিক খাবার যোগ করে আর একটা নতুন খাবার তৈরি করবো, দ্যাট ইজ ফুড এনরিচমেন্ট। আমার মনে হয় এক্সাম্পল দেওয়া এখন তোমাদের জন্য সুবিধা হবে। তারপরে একটা প্রশ্ন আছে, স্কুল মেডিকেল অফিসার হোয়াইল ভিজিটিং এ স্কুল হি ফাউন্ড দ্যাট এ স্কুল ইজ গোয়িং অন ইন অ্যান ইল ভেন্টিলেটেড কন্ডিশন, হোয়াট আর দ্য আদার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস শুড হি কনসিডার টু মেক হেল্পফুল ক্লাসরুম এনভায়রনমেন্ট। এখানে তোমাদের জিনিসটা খেয়াল করতে হবে, যেটা সেটা হলো যে এখানে কিন্তু স্কুল মেডিকেল অফিসার স্কুলে ভিজিটে গেছে, যে দেখে যে একটা ক্লাসরুমে ক্লাস হচ্ছে কিন্তু সেটা ইল ভেন্টিলেটেড ক্লাসরুম। তাহলে ক্লাসরুমের হেলদি এনভায়রনমেন্টের জন্য সে কি কি জিনিসগুলো কনসিডার করবে এবং তাদেরকে অ্যাডভাইস দিবে বা বলবে। তোমরা এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু প্রথমে বলা হচ্ছে ক্লাসরুমের এনভায়রনমেন্টের কথা, তোমরা এটা ভুলে গিয়ে অ্যাজ এ হোল স্কুল এনভায়রনমেন্টের কথা বলা শুরু করো। প্লেগ্রাউন্ড থাকবে, ল্যাট্রিন ফ্যাসিলিটিস থাকবে, বিভিন্ন ধরনের কথা বলা শুরু করো, কিন্তু তোমাদের খেয়াল করতে হবে যেখানে কিন্তু ক্লাসরুমের কথা বলা হচ্ছে, তো সুতরাং তোমাকে আগে শুরু করতে হবে ক্লাসরুম দিয়ে। একটা ক্লাসরুমের হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য ভেন্টিলেশনের কথাটা এখানে বলা হচ্ছে, ইল ভেন্টিলেশন। তাহলে তোমাকে ভেন্টিলেশনের ব্যাপার তো বলাই হলো যে এখানে ইল ভেন্টিলেটেড আছে, কাজে একটা ভেন্টিলেশনের ব্যাপার আছে। এছাড়া ক্লাসরুমে আদার কি কি ফ্যাক্টরগুলো চিন্তা করতে হবে, তোমাকে লাইটের কথা চিন্তা করতে হবে। লাইট সাধারণত একটা ডে লাইট ফ্যাক্টরের মতো লাইট থাকতে হবে, যেটা দিনের আলোতে যে আলো থাকে সেই আলোটা যেন হয় এরকম একটা। তাহলে আমরা এয়ারের কথা চিন্তা করলাম, লাইটের কথা চিন্তা করলাম, সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা চিন্তা করতে হবে, মানে স্টুডেন্টদের সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা চিন্তা করতে হবে। তোমাকে ব্ল্যাকবোর্ডের কথা চিন্তা করতে হবে, যে ব্ল্যাকবোর্ড এবং ফার্স্ট লাইনের স্টুডেন্ট তাদের মধ্যে কতটুকু ডিস্টেন্স থাকতে হবে, ব্ল্যাকবোর্ড এবং লাস্ট লাইনের স্টুডেন্ট তার মধ্যে কতটুকু ডিস্টেন্স থাকতে হবে, অর্থাৎ কত কম ডিস্টেন্স এবং কত বেশি ডিস্টেন্স, এই সীমাটা তোমাকে জানতে হবে। তারপরে ব্ল্যাকবোর্ডে যেন কোনো লাইটের স্পার্ক না করে, সাইড থেকে লাইট এসে ব্ল্যাকবোর্ডে স্পার্ক করলে ছেলেমেয়েরা দেখতে পারবে না, সুতরাং এটা যেন না হয় তার ব্যবস্থা করতে হবে। ফ্লোরের ক্লাসরুমের যে ফ্লোর, সেই ফ্লোর থেকে যেন লাইট রিফ্লেক্ট না করে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে দেখা যাচ্ছে তোমাকে ক্লাসরুম বিষয়ে তোমাকে এনভায়রনমেন্টাল কথাগুলো বলতে হবে। তারপরে অ্যাজ এ হোল তুমি স্কুল এনভায়রনমেন্টের কথা এগোতে পারো। এক্সামিনার যদি ওখানেই শেষ করে যে ঠিক আছে ওকে, তার মানে তুমি উনি ক্লাসরুমের ব্যাপারটা পর্যন্তই উনি জানতে চেয়েছেন, ওখানে ওকে হয়ে গেল। তারপরে যদি উনি তোমাকে না থামায় তখন তুমি হয়তো অ্যাজ এ হোল স্কুল এনভায়রনমেন্টের দিকে এগিয়ে গেলাম। তাহলে তোমার অ্যান্সারটা এইভাবে আগাতে হবে। Number 9, you have been a living insect. You have seen a living insect having 3 pairs of leg, antenna, wings in your house. How can you classify the insect to identify it? এখানে তোমাকে বলে দিয়েছে, মরফোলজি বলে দিয়েছে, the 3 pairs of leg, antenna আছে, wings in your house. How can you classify the insect? তাহলে ইনসেক্টের ক্লাসিফিকেশন বলতে বলছে তোমাকে। একটা তোমাকে থিম দিয়েছে কিন্তু আসলে জানতে চাচ্ছে যে ইনসেক্টের ক্লাসিফিকেশন। তাহলে ইনসেক্টের ক্লাসিফিকেশন থেকে শুরু করে দেবে, ওইভাবে বলতে হবে। লাস্ট প্রশ্ন, কোশ্চেন সেট ওয়ানের, এ ট্রাভেলার ফ্রম আফ্রিকান রিজিয়ন টু পার্টিসিপেট ইন এ ওয়ার্কশপ অন দ্য নেক্সট ডে অ্যারাইভড অ্যাট শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হোয়াট ফ্যাক্টর শুড ইউ কনসিডার টু গিভ হিম এন্ট্রি ইন ইউর কান্ট্রি। তাহলে এখানে বলা হচ্ছে যে একজন ভদ্রলোক সায়েন্টিস্ট, উনি আফ্রিকা থেকে আসছেন বাংলাদেশে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বা
ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য। তুমি এয়ারপোর্ট হেলথ অফিসার, তোমার কাজটা কি? আমরা এটা জানতে চাই যে তুমি এয়ারপোর্ট হেলথ অফিসার, একজন আফ্রিকান ভদ্রলোক বাংলাদেশে একটা ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্য আসছেন, তুমি পোর্ট হেলথ অফিসার হিসেবে তুমি কি করবে? তো তোমরা সবাই জানো যে আফ্রিকা হচ্ছে এন্ডেমিক জোন অফ ইয়েলো ফিভার। তাহলে তোমার প্রথম কাজ হলো সেই ভদ্রলোকের কাছে কি দেখতে চাইবে তুমি? ইন্টারন্যাশনাল হেলথ সার্টিফিকেট, আমরা ওটাকে বলি ইন্টারন্যাশনাল হেলথ সার্টিফিকেট। ইন্টারন্যাশনাল হেলথ সার্টিফিকেট নিয়ে তুমি প্রথমে কি দেখবে? যেহেতু সে আফ্রিকান রিজিয়ন থেকে আসছে, সুতরাং নোটিফিয়েবল ডিজিজ যেটা ইয়েলো ফিভার, সেই ইয়েলো ফিভারের এগেনস্টে তার ভ্যাকসিনেশন করা আছে কি না। এখন ভ্যাকসিনেশন যদি না থাকে, তাহলে তো প্রথম প্রথমে প্রথম কথা হলো যে সে আর ঢুকতে পারবে না, তাকে তুমি বের করে দিবা। এটা এটা আচ্ছা, আমরা আমি যেটুকু বুঝতে পারলাম এর মধ্যে এটা ডিসরাপশন হয়ে গেছিল তোমাদের, তোমরা হয়তো কোশ্চেন সেট নাম্বার 1A2 পর্যন্ত তোমাদের কভার হয়েছে। তাহলে আমি আবার নতুন করে শুরু করলে কোশ্চেন সেট 2 এর কিছু অংশ আমরা আবার শুরু করি, তাহলে জিনিসটা পুরোটাই তোমাদের হয়তো ইয়াতে আসবে। কোশ্চেন সেট 2 এর প্রথম প্রশ্ন যেটা, সেটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলছি, হোয়াট ডু মিন বাই কমিউনিটি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। এটা কোশ্চেন সেটের 1 এর সাথে আমি অলরেডি এটা ইয়ে করে ফেলেছি, বর্ণনা করে ফেলেছি। তারপরে প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য এইমস অফ এপিডেমিওলজি, মেনশন দ্য মেজর টাইপস অফ এপিডেমিক, এটা তোমরা পড়ে নিবা। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বরে এসে আমি আলাপ করছিলাম রেফারেন্স প্রোটিন সম্পর্কে। আমরা এগকে রেফারেন্স প্রোটিন বলি, মিল্ককে রেফারেন্স ফুড বলি। এখন প্রশ্ন হলো হয় এগ ইজ কনসিডার্ড অ্যাজ রেফারেন্স প্রোটিন। এগকে রেফারেন্স প্রোটিন কনসিডার করা হচ্ছে এই কারণে যে এগের যে এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডগুলো আছে, তার প্রত্যেকটা কম্পোনেন্ট অফ এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড সেইটা একটা ডিউ প্রপোর্শন এগে আছে, যার জন্য এটার NPU-কে 100% ধরা হয়। যদিও 100% ঠিক নয়, এটা হয়তো কোনো কোনো বইয়ে 98 বলে, কোনো কোনো বইয়ে 96 বলে, কিন্তু এটাকেই স্ট্যান্ডার্ড ধরে এটার সাথে বাকি খাবারের প্রোটিনের তুলনা করা হয় যে তাদের প্রোটিন কোয়ালিটি কিরকম। তাহলে এগের প্রোটিনের কম্পোনেন্ট মানে এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডগুলোকে রেফারেন্স ধরে, স্ট্যান্ডার্ড ধরে অন্যান্য খাবারের প্রোটিনগুলো প্রোটিনের তুলনা করা হয়, এই জন্য এটাকে রেফারেন্স প্রোটিন বলা হয়। এখানে একটা প্রশ্ন তোমার হতে পারে, যেমন এখানে বলা হয়েছে যে একটা আরবান কমিউনিটিতে 3 বছরের বয়সের বাচ্চাদের মধ্যে 250 জন মিজেলস আক্রান্ত হয়েছে এবং সেই সময়ে তাদের মধ্যে থেকে 35 জন মারা গেছে। এরকম যদি একটা ইয়া থাকে, তোমার ইনফরমেশন থাকে, সেটা থেকে তুমি কি রেট বের করতে পারবা এখান থেকে, যে কতজন আক্রান্ত হয়েছে, তার মধ্যে কতজন ওই ডিজিজে মারা গেছে? এটা যদি এরকম যদি দুটো ইনফরমেশন থাকে, এই দুই ইনফরমেশন দিয়ে তোমার এখানে কি ধরনের রেট বের করা সম্ভব, তাহলে আমরা এখান থেকে সোজা বলতে পারি যেটা আমরা কেস ফ্যাটালিটি রেট বের করতে পারব। কেস ফ্যাটালিটি রেট বের করার নিয়ম হলো যে উপরে হবে নাম্বার অফ ডেথ ডিউ টু স্পেসিফিক ডিজিজ, আর ডিনোমিনেটর হবে নাম্বার অফ পেশেন্ট সাফারিং ফ্রম দ্যাট ডিজিজ ইনটু 100, অথবা তাহলে আমরা এটা কেস ফ্যাটালিটি রেট বের করতে পারব। তারপরে হলো এই স্কুল বিল্ডিং ইজ গোয়িং টু বি কনস্ট্রাক্টেড ইন অ্যান এরিয়া, এ ডক্টর হট ফ্যাক্টর ডু ইউ কনসিডার অ্যাজ এ ডক্টর হট ফ্যাক্টর ডু ইউ কনসিডার টু সিলেক্ট দ্য সাইট। এইটা অনেক সময় হয়ে থাকে যে আমরা অনেক সময় দেখা যায় যে কোনো একটা হেলথ সেন্টারের জন্য অথবা কোনো একটা স্কুল বিল্ডিং তৈরি করার জন্য একটা সাইট সিলেকশন হবে। সাইট সিলেকশনের জন্য তুমি যদি দায়িত্বপ্রাপ্ত হও, যে তোমাকে বলা হলো যে একটা সাইট সিলেকশন করা হবে, এটা আপনি রিপোর্ট করেন যে সাইটটা, তাহলে তোমাকে কী কী কনসিডার করতে হবে? সাইট সিলেকশন করার জন্য তোমাকে কী কী কনসিডার করতে হবে? একটা স্কুলের সাইট, আরও স্পেসিফিক যে একটা স্কুলের সাইট সিলেকশন করার জন্য তোমাকে কী কী কনসিডার করতে হবে। তাহলে অবশ্যই খেয়াল করতে হবে যে ওই সাইটটা অবশ্যই রেসিডেন্সিয়াল এরিয়ার কাছাকাছি হতে হবে, ওই সাইটটা কোনো বিজি প্লেস থেকে একটু অ্যাওয়ে হতে হবে, দূরে থাকতে হবে, বাজার বা মার্কেট প্লেস থেকে একটু দূরবর্তী হতে হবে, যে জায়গাটা সিলেকশন করা হবে সেই প্লেসটা অবশ্যই একটু এলিভেটেড হতে হবে,
যেমন বর্ষাকালে পানিতে না ডুবে যায় এটা খেয়াল রাখতে হবে। সেটা অবশ্যই একদম হাইওয়ের উপরে হবে না, একদম মেন রোডের উপরে হবে না, কিন্তু অবশ্যই এই জায়গাটা একটা ভালো রোড দ্বারা হাইওয়ের সাথে কানেক্টেড থাকতে হবে, তাহলে বাচ্চারা যেহেতু পড়বে সুতরাং হাইওয়েতে যেন না হয়, আবার তার জন্য রোড কমিউনিকেশন ওয়েল কমিউনিকেশন থাকে সেটাও দেখতে হবে। তাহলে এত এইসব জিনিসগুলো দেখে তোমাকে একটা জায়গা সিলেকশন করতে হবে, এই জিনিসগুলো আমরা জানতে চাই। WHO acts as the directing and controlling authority on all international health works. Enumerate those works accomplished by WHO in Bangladesh. তাহলে বাংলাদেশে WHO বাংলাদেশ সরকারের সাথে কোলাবোরেশনে অথবা বিভিন্ন এনজিওর সাথে কোলাবোরেশনে অথবা এককভাবে বাংলাদেশে কি কি কাজ করছে এটা তোমরা বই দেখে WHO যে ফাংশনগুলো করে সেটা বললেই আমরা এটা গ্রহণ করব আর কি। তাহলে কোশ্চেন সেট টু এর পরে কোশ্চেন সেট থ্রি, ডিফাইন হেলথ অ্যান্ড মেনশন ইটস ডাইমেনশন, এইটা তোমাদের বইয়ের তো এটা ইউনিভার্সাল একটা ডেফিনেশন WHO-র দ্বারা, সুতরাং এটা তোমাদের ওইভাবেই বলতে হবে। কতগুলো জিনিস আমরা অনেক সময় একটু জিজ্ঞেস করি যে এটা একটা ইউনিভার্সাল ডেফিনেশন হলেও এই ডেফিনেশনের কিছু অলরেডি আমরা ডিসঅ্যাডভান্টেজ বলো বা ডিমেরিটস এরকম আমরা চিন্তা করে থাকি, সেগুলো সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কিনা? এখন পর্যন্ত এটাই অ্যাকসেপ্টেবল ডেফিনেশন সারা বিশ্বব্যাপী, তারপরে এই ডেফিনেশন নিয়ে কিছু কিছু ডিমেরিটসের কথা আসছে, সেগুলো তোমার জানা আছে কিনা? তাহলে এটা ওয়েল অ্যাকসেপ্টেড ডেফিনেশন এটা বলতে হবে, তারপরে বলতে হবে যে এর কিছু কিছু ডিমেরিটস, যেমন এটাকে বলা হচ্ছে প্রথমে বলা হচ্ছে হেলথের যে স্টেট অফ কমপ্লিট, তাই যে স্টেট বলা হচ্ছে স্টেট শব্দটা কিন্তু আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করি যেটা কোনো স্ট্যাটিক কন্ডিশন, সেক্ষেত্রে আমরা স্টেট ব্যবহার করে থাকি, কিন্তু হেলথ কোনো স্ট্যাটিক কন্ডিশন নয়, ইটস এ ডাইনামিক কন্ডিশন। সুতরাং এই শব্দটা এখন অদূর ভবিষ্যতে হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে বা চেঞ্জ করতে হতে পারে, কারণ হেলথকে কখনোই আমরা স্টেট বলতে পারি না। দুই নাম্বার হচ্ছে যে ডেফিনেশনটা একটু লম্বা ডেফিনেশন হয়ে গেছে, ডেফিনেশনটা আরও একটু শর্ট হলে ভালো হয়। তো এই ধরনের কিছু হয়তো ডিমেরিটসগুলো আমরা তুলে ধরতে পারি আর কি। ডিফাইন এপিডেমিওলজি, ইলাস্ট্রেট এপিডেমিওলজিক্যাল অ্যাপ্রোচ, এগুলো বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, বই থেকে তোমরা একটু দেখে নিয়ে বললেই হয়ে যাবে। চার নাম্বার, পাঁচ নাম্বার, হোয়াট ডু মিন বাই পপুলেশান অ্যান্ড স্যাম্পল, মেনশন দ্য মেজর টেকনিক অফ স্যাম্পলিং। পপুলেশান এবং স্যাম্পল এটা খুবই একটার একটার সাথে ইন্টারলিঙ্ক, ইন্টার রিলেটেড। পপুলেশান হচ্ছে ইউনিভার্স আর স্যাম্পল হচ্ছে তারই কিছু অংশ। তাহলে ইউনিভার্স বলতে আমরা কি বুঝবো? পপুলেশান বলতে আমরা যখন কোনো একটা বিষয়ে বা কোনো একটা ক্ষেত্রে গবেষণা করব, যে বিষয়টা নিয়ে বা যে অংশটা নিয়ে বা যে যে সাবজেক্টটা নিয়ে গবেষণা করব সেটা টোটালটাকে আমরা বলবো পপুলেশান। ইট ইজ দ্য ইন্টায়ার গ্রুপ অ্যাবাউট হুইচ ইনফরমেশান ইজ ডিজায়ার্ড, সেটাকে আমরা বলবো পপুলেশান। এখন ধরো আমরা রাজশাহী সিটি কর্পোরেশন এরিয়ায় আন্ডার ফাইভ চিলড্রেনের প্রিভ্যালেন্স অফ টনসিলাইটিস এটা আমরা মেজার করতে চাচ্ছি, তাহলে আমার পপুলেশান কারা হবে? প্রথমে বললাম যে আমরা কি মেজার করতে চাচ্ছি, প্রিভ্যালেন্স অফ টনসিলাইটিস অ্যামাং আন্ডার ফাইভ চিলড্রেন, তাহলে আমার পপুলেশান হবে রাজশাহী সিটি কর্পোরেশন এরিয়ায় যত আন্ডার ফাইভ চিলড্রেন আছে, দে কনস্টিটিউট দ্য পপুলেশান, দে উইল কনস্টিটিউট দ্য পপুলেশান। আর স্যাম্পল কারা হবে? এদের মধ্যে থেকে অ্যাকচুয়ালি যাদেরকে পরীক্ষার আওতায় আনবো, যাদেরকে গবেষণার আওতায় আনবো, তারা হবে আমার স্যাম্পল। তাহলে স্যাম্পল বলবো ইট ইজ দ্য পার্ট অফ দ্য পপুলেশান অ্যাবাউট ফ্রম হুইচ অ্যাকচুয়ালি ইনফরমেশান ইজ কালেক্টেড, এটা পপুলেশনের সেই অংশ যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি আমরা ইনফরমেশনটা কালেকশন করছি। আমরা প্রতিনিয়ত আমরা কিন্তু এই স্যাম্পলিং এর কাজ করি। তাহলে স্যাম্পলিং টেকনিক আছে দুই ধরনের, একটাকে বলি প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হলো নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং এর অ্যাডভান্টেজ হলো যে এভরি ইউনিট অর এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ ইকুয়াল চান্স টু বি সিলেক্টেড, সবাই মনে করবে যে আমি এটা এর স্যাম্পলের আওতায় আসতে পারি। আর নন প্রবাবিলিটি মানে সবার চান্স থাকবে না, মানে এটা পারপাসিভ স্যাম্পলিং, রিসার্চার হয়তো কাউকে স্পেসিফিক্যালি ডেকে নিতে পারেন বা অন্তর্ভুক্ত করতে পারেন, সুতরাং এটা নন র্যান্ডম বা নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আর
প্রতিনিয়ত আমরা যেরকম স্যাম্পলিং এর কাজ করি, কারণ আমরা সবসময় পুরো পপুলেশন নিয়ে কাজ করতে পারি না, তাহলে আমাদের স্যাম্পল নিয়েই অনেক সময় কাজ করতে হয়। যেমন আমরা যদি বাজারে গিয়ে যাই, বাড়িতে অনেক কাজই করি যেগুলো স্যাম্পলিং এর মাধ্যমে করি, যেমন একটা চুলায় যদি চাল সিদ্ধ করতে দেওয়া হয় তাহলে ভাত হলো কিনা বা চাল সিদ্ধ হলো কিনা গোটা হাঁড়ির ভাত আমাদেরকে দেখার দরকার নাই, ওই একটা কাঠে হাঁড়ির ভিতরে ঢুকে যে কয়েকটা ভাত উঠবে সেটা আমরা টিপে দেখলে বুঝতে পারবো যে পুরো হাঁড়ির ভাতটা সিদ্ধ হয়েছে কিনা, দিস ইজ স্যাম্পলিং। তারপরে আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে চাল কিনবো, বস্তা ভর্তি চাল আছে, আমার পুরো বস্তা উজোড় করে চাল দেখার দরকার নাই, আমরা ওই যে একটা ছোট্ট ইনস্ট্রুমেন্ট থাকে সেটা বস্তার ভিতর নিয়ে কিছু চাল তুলে আমরা এটা দেখলে আমরা ওইটা দেখে বুঝতে পারি যে চালটা ভালো না খারাপ, এই চালটুক ভালো না খারাপ এটা আমরা ইন্ডিকেট করছি না, এটা দেখে আমরা ইন্ডিকেট করছি ওই বস্তার চালটা ভালো কিনা। তাহলে পুরো বস্তাটা হচ্ছে পপুলেশন, এবং ওই একটা ওই যে ইনস্ট্রুমেন্টে নিয়ে যেটুকু চাল উঠছে ওই যেটুকু পরীক্ষা করলাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমার স্যাম্পল। হঠাৎ স্টেজে সব ম্যাটার্নিটি সাইকেল, এটা তোমরা জানো। তারপর আমি আর একটা জিনিস বলতে চাই, যে একটা জিনিস অনেক সময় তোমরা ওভারলুক করে যাও, অথচ এটা একটা ইম্পর্টেন্ট সাইকেলের অংশ, কম্পোনেন্ট। যেমন তোমরা শুরু করো অ্যান্টিনেটাল পিরিয়ড, তারপরে হলো ইন্ট্রানেটাল পিরিয়ড, তারপরে হলো পোস্ট ন্যাটাল পিরিয়ড, এই অংশটুকুর বাইরে আবার যে পুরো অংশটুকু সেটা হচ্ছে ইন্টার কনসেপশনাল পিরিয়ড। এই পিরিয়ডটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন মায়ের স্বাস্থ্যে তৈরি করার ক্ষেত্রে, তাকে তার হেলথকে রিজিউম করার ক্ষেত্রে, আপ টু দ্য মার্ক নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু ওই সাইকেলটার গুরুত্ব রয়েছে। সুতরাং এই সাইকেলটা অনেক সময় তোমরা ম্যাটারনিটি সাইকেল বলতে অ্যান্টিনেটাল পিরিয়ড, ইন্টারনেটাল পিরিয়ড, পোস্ট ন্যাটাল পিরিয়ড বলে থেমে যাও, কিন্তু আসলে আরও গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইন্টার কনসেপশনাল পিরিয়ড। আমরা আজকে এই অংশটা 3 নম্বর এ বলে শেষ করব। 8 নম্বরে সিলিন্ড্রিক্যাল মসকুইটো হেভিং স্পটেড উইংস ইজ রেস্টিং অন এ ওয়াল, আইডেন্টিফাই দ্য মসকুইটো অ্যান্ড টেল দ্য ডিজিজ ট্রান্সমিটেড বাই ইট। তোমাকে কয়েকটা জিনিস খেয়াল করলে তুমি এটা উত্তর দেওয়া খুবই সহজ। আমাদের দেশে 3 ধরনের মসকুইটো বিদ্যমান, একটা হচ্ছে কিউলেক্স, অ্যানোফিলিস আর অ্যাডিস। ম্যানসোনিয়া আমাদের দেশে অ্যাভেলেবল না, তাহলে আমরা একটা বাদ দিয়ে দিলাম, আমরা 3টে নিয়ে চিন্তা করি। 3টার মধ্যে একটা মসকুইটো অনেকটা দেখতে সিলিন্ড্রিক্যাল, একটা লম্বা মতো, আর তার উইংসটা হচ্ছে স্পটেড, তার পাখা যদি খেয়াল করো তাহলে দেখবা যে একটা রং বেরং রঙিন আর কি, বিভিন্ন রঙের সমারোহ, রং বেরঙের সমারোহ। তাহলে এটাকে বলছি আমরা উইংসটা স্পটেড, আর সে যখন ওয়ালে বসে তখন অলওয়েজ ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল উইথ দ্য সার্ফেস, সে সার্ফেসের সাথে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে থাকে। মনে হয় যে একটা উড়োজাহাজ উঠতে গেলে যে যে ঠিক মাটি থেকে ডিটাচ হওয়ার পরে যে যে অ্যাঙ্গেলটা থাকে মনে হয় ঠিক এই অ্যাঙ্গেলে এরকম বসে থাকে। এইটাকে যদি আমরা পাই তাহলে আমরা বলবো এটা অ্যানোফিলিস মসকিটো। আর কিউলেক্সটা হচ্ছে তুলনামূলকভাবে ছোট, পুরোটাই ব্ল্যাক, তার কোনো স্পট স্পট কিছু নাই, পুরো ব্ল্যাক এবং ছোট। তবে একটা জিনিস বোঝা যায় যে সে যখন বসে থাকে তখন ঘাড় কুজু করে বসে থাকে, এটাকে বলে হাঞ্চ ব্যাক পজিশন, ঘাড়টা কুজের মতো একটু উঁচু, মাথাটা একটু নিচু, হ্যাঁ এটাকে বলে হাঞ্চ ব্যাক পজিশন। এবং ছোট এবং পুরোটাই কালো, এর কোনো উইংস স্পটেড না, তোর এর কোনো লেগসে স্পট নাই, তাহলে এটাকে আমরা সরাসরি বলবো কিউলেক্স। আর অ্যাডিস যদি হয় তাহলে দেখা যাবে যে এর যে বডিটা, এর বডিতে পার্লি হোয়াইট ব্যান্ড থাকবে, আর হাইন্ড লেগেও এরকম মাঝে মাঝে পার্লি হোয়াইট ব্যান্ড থাকবে, কিন্তু উইংস স্পটেড না। তাহলে পরিষ্কার এখানে বলা হয়েছে, আমাকে ক্লু দিয়ে দিয়েছে, সেটা দিয়ে আমি খুব স্পষ্ট বলতে পারি, এখানে বলা হচ্ছে হেভিং স্পটেড উইংস রেস্টিং অন এ ওয়াল, আমরা এইটা দিয়ে বলতে পারি যে এটা অ্যানোফিলিস মসকুইটো। তাহলে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি সঠিকভাবে, তাহলে আমি ডিজিজ কি ট্রান্সমিট করে এটাও আমি সঠিকভাবে বলতে পারবো, তাহলে অ্যানোফিলিস কি কি ডিজিজ ট্রান্সমিট করে তখন আমি এটাকে বলে দিলাম। ম্যালেরিয়া বইয়ে কিন্তু দেওয়া আছে ফাইলেরিয়া, কিন্তু তোমরা একসাথে বলো ম্যালেরিয়া ফাইলেরিয়া, কিন্তু বাংলাদেশে বা ইন্ডো প্যাক সাবকন্টিনেন্টে ম্যালেরিয়া ফাইলেরিয়া বলা যাবে না, তোমাকে অ্যানোফিলিস হচ্ছে ইট ইজ দ্য ভেক্টর অফ ম্যালেরিয়া, ফাইলেরিয়া বাট নট ইন ইন্ডিয়া, এটা আফ্রিকার, আফ্রিকাতে কিছু কিছু প্রজাতি স্পেসিস এই ফাইলেরিয়া নন লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস করে, যেটা আমাদের ইন্ডো প্যাক সাবকন্টিনেন্টে নয়। তো হয় তুমি অ্যান্সার দেবে ম্যালেরিয়া, আর যদি এটা বলতে হয় তাহলে গোটাটাই বলতে হবে, পুরোটাই বলতে হবে, নাহলে ওটা বলবা না।
ইন দ্য লাস্ট সেন্সাস ইপিআই কভারেজ ইন ভিলেজ ওয়াজ রেকর্ডেড অ্যাজ ডিপিটি 75%, মিজিট 85%, ওপিভি 70%, টিটি 90%, হাউ ক্যান ইউ প্রেজেন্ট দিস ইনফরমেশন স্ট্যাটিস্টিক্যালি? তাহলে আমরা এখানে কিভাবে এটা প্রেজেন্ট করতে পারি? আমার ডাটা প্রেজেন্টেশনের দুটো পদ্ধতি, একটা হলো যে আমরা টেবিলের মাধ্যমে ডাটা প্রেজেন্ট করতে পারি, আর একটা হলো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে ডাটা প্রেজেন্ট করতে পারি। তাহলে এখানে যদি আমি টেবিলের মাধ্যমে দিই তাহলে দিতে পারি, টেবিলের মাধ্যমে একদিকে ভ্যাকসিনের নাম থাকলো ডিপিটি, আর একদিকে পার্সেন্টেজ, এত পার্সেন্ট মিজিলস, এত পার্সেন্ট ওপিভি, এত পার্সেন্ট টিটি, এত পার্সেন্ট। কিন্তু গ্রাফের মধ্যে যদি আমি দিতে চাই তাহলে কী ধরনের গ্রাফ দিতে পারি? আমরা কি এটা পাই চার্ট দিতে পারবো? খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে এটা পাই চার্ট দেওয়া সম্ভব নয়। কেন পাই চার্টে এটা প্রেজেন্ট করা সম্ভব নয়? কারণ আমরা জানি যে পাই চার্টে পুরোটা 360, আমরা তো অ্যাঙ্গেল দিয়ে মাপবো, টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি মানে হচ্ছে 100%। আমার এখানে 75% ডিপিটি, মিজেস 85%, ওপিভি 70%, দেখা গেল যে সবগুলো যদি আমি করতে চাই তাহলে 200% হয়ে যাচ্ছে, যেটা আমরা পাই চার্টে দেওয়া সম্ভব না। তাহলে আমাকে এটা পাই চার্টে দেওয়া সম্ভব না কেন? যে এটা আমার সবগুলো যদি দিতে চাই তাহলে একটা পায়ের মধ্যে এটাকে অ্যাকোমোডেট করা সম্ভব না। 100% সব মিলে হলে আমি এটা দেখাতে পারতাম, কিন্তু যেহেতু এটা এক একটাই প্রায় 75%, 80%, সুতরাং এটা পাই চার্টের মধ্যে সম্ভব না, আমরা এটা টেবিলের মাধ্যমে প্রেজেন্ট করতে পারব। আবার পাই চার্টে যদি আমি দেখাতে চাই তাহলে আমাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ইয়া করতে হবে, যেটা সঠিক নয়। কারণ আমরা ডিপিটি দেখালাম 75%, তাহলে 25% দেখাতে হবে যে এটা ব্ল্যাঙ্ক, মানে এই পোর্টালটার 75% হচ্ছে ডিপি, আর একটা আমাকে করতে হবে মিজিসের জন্য, আর একটা আমাকে করতে হবে ওপিভির জন্য, তাহলে এটা দেখানো সম্ভব নয়। তো আজকে আমার তিনটা সেট নিয়ে আমরা আলোচনা করলাম, নেক্সট ডেতে আমরা আরও দ্রুত একটু আলোচনা করব, এত স্পেসিফিক হবে না এবং আরও সময় অল্প সময় আলোচনা করা যাবে, যেহেতু আমাদের কোশ্চেন সেটের মধ্যে উপরের কোশ্চেনগুলো প্রায় সিমিলার।